আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 7। তো এ বিষয়ে আরো আপনারা বিস্তারিত দেখতে হলে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা আমাদের করতে হবে ফন, তো বন্ধুরা ফরম্যাটের কাজ। তো এর আগে বন্ধুরা আমরা শিখেছিলাম আপনাদের ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট। তো আজকের পাঠ হচ্ছে ফরম্যাট। তো আমরা এই ফরম্যাটের কাজগুলো করব। তো ফরম্যাটের প্রথম কাজটাই আছে, আমরা দেখে নিই। প্রথম কাজটা আছে ফন্ট। তো আমরা এই ফন্টের কাজটা করব বন্ধুরা আজকে। তো আমরা ফন্টের কাজ করার জন্য আমরা লেখাটাকে সিলেক্ট করে নিলাম এতটুকু পর্যন্ত। তো সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা ফরম্যাট থেকে ফন্টে গেলাম। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট অনেক ফন্টস আছে এখানে। ফন্ট অনেকগুলো আছে, অনেক রাষ্ট্রের ভাষা আছে এখানে, আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি টাইম নিউ রোমান এটাকে সিলেক্ট করে নিয়েছি। তো বন্ধুরা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট স্টাইল। তো এখানে বন্ধুরা ফন্ট স্টাইল যেটা হয়, আমরা ইটালি করে দিতে পারি। ইটালিক মানে লেখাটা পাকা আসবে এরকম। তো এখানে ফন, এখানে সাইজ, ফন সাইজ এখানে 8 থেকে 72 পর্যন্ত যে কোনো ফন্ট আপনারা ফন সাইজ ব্যবহার করতে পারেন, যে কোনো কাজের জন্য, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সাইজ। ওকে, তো তারপরে বন্ধুরা আমরা ওকে করে দিই, দেখি আমাদের কাজটা হলো নাকি। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো আমরা এই লেখাটাকে যদি বোল্ড করতে চাই, সে তো আমাদের কি করতে হবে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। ওকে, তো বোল্ড করার জন্য বন্ধুরা এখানে আপনারা বোল্ড অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে করতে পারেন, তারপর ফরম্যাট। এখান থেকে করতে পারেন। তো বোল্ড, বোল্ডে ক্লিক করেন, দেখলেন বন্ধুরা এখন লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে। যদি এই বোল্ডটা আবার স্বাভাবিক করতে চান, আবার সিলেক্ট করেন। সিলেক্ট করার পর বন্ধুরা আবার বোল্ডে ক্লিক করেন, দেখেন বন্ধুরা আগের মতো হয়ে যাবে। তো আমরা লেখাটা বাঁকা করেছি, ইটালি করেছি। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটা, এখন আমরা কালার করব। কালার করার জন্য ফরম্যাটে গেলাম, ফন্টে গেলাম, তারপর বন্ধুরা ফন্ট সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফন্ট কালার অটোমেটিক আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার বেছে নিব, যে কোনো একটা কালার নিলাম। নেয়ার পর বন্ধুরা যেটা হবে, আমরা ওকেতে ক্লিক করব। তো আমাদের কালারটা হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে আন্ডারলাইন করব, তো সেই তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আবার ফরম্যাটে যান, ফরম্যাট থেকে ফন্ট, ফন্ট থেকে আন্ডারলাইন স্টাইল। তো এখান থেকে আপনারা যে কোনো একটা নেন। ওকে, দেন ওকে করে দেন। দেখেন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে আন্ডারলাইনের কালারটা আমরা অন্য কালারটা দিয়ে দিব, সেই তো আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে ফন্টে গেলাম, ফন্ট থেকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আন্ডারলাইন কালার। তো আন্ডারলাইন কালারটা অটোমেটিক আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিব আন্ডারলাইনের জন্য, এটা নিলাম, দেন ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আন্ডারলাইনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম চেঞ্জ চলে আসছে। তো আমরা এখন চাচ্ছি যে আমরা এই কালারটা রাখবো না, সেহেতু আমরা এটাকে আবার সিলেক্ট করলাম।
করার পর ফরমেট, ফরমেট থেকে ফন্ট, ফন্ট থেকে বন্ধুরা এখানে ফন্ট কালার দেখতেছেন, আমরা লেখার কালারটা রাখবো না, সেহেতু অটোমেটিক করে দেব। দেন ওকে। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের আন্ডারলাইনটা আমরা রাখবো না, আবার সিলেক্ট করলাম, করার পর ফরমেট, তারপর ফন্ট। তো বন্ধুরা তারপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আন্ডারলাইন কালার, তো এখানে অটোমেটিক করে দেন, দেন ওকে করে দেন। তো বন্ধুরা আমাদের আন্ডারলাইনের কালারটা চলে গেছে, তো আমরা চাচ্ছি যে এখন আন্ডারলাইনটাও আমরা মুছে দেবো। যেজন্য আবার সিলেক্ট করলাম, করার পর ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে ফন্ট। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আন্ডারলাইন স্টাইল, তো এখান থেকে আপনারা নান করে দেন, দেন ওকে করে দেন। তো বন্ধুরা এরকম কিন্তু আমাদের আন্ডারলাইনটাও আমরা মুছে ফেলেছি। তো এখন আমাদের যে কাজটা বন্ধুরা, আমরা লেখাটা স্বাভাবিক করে নিব। স্বাভাবিক করার জন্য আবার সিলেক্ট করলাম ফরমেট, ফন্ট, তারপরে আমরা রেগুলার করে দেব। এখানে দেখ ফন্ট স্টাইল, এখানে রেগুলার করে দিলাম, দেন ওকে। তো বন্ধুরা এরকম হয়ে গেল। তো আরেকটা জিনিস আপনাদের শেখাবো বন্ধুরা, যদি লেখাটা এইদিকে এলোমেলো ভাবে থাকে, আমি দেখাচ্ছি একটু গেলে আপনাদের, বন্ধুরা যদি লেখাটা বাম দিকে যদি এরকম হয় আর ডান দিকে যদি একদম স্ট্রেট সমান হয়, তো তাহলে আমরা, আমার ইচ্ছা হয় আমরা যদি ইচ্ছা করি যে আমরা বাম দিকে সমান রাখবো আর ডান দিকে, ডান দিকে এলোমেলোভাবে রাখবো এরকম। তো দেখেন ফরমেট, প্যারাগ্রাফ, এখানে রাইট আছে, তো আপনারা সেন্টার একটু করে দেন। দেখেন বন্ধুরা এখন কিন্তু এই পাশেও সমান না, এই পাশেও সমান না। তো আমরা চাচ্ছি যে লেখাটা একদম এরকম করে নেব, চারিদিকে সমান। এটা করার জন্য আমাদের যা করতে হবে বন্ধুরা, আমরা লেখাটাকে একদম সিলেক্ট করে নিলাম, তারপর ফরমেটে গেলাম, ফরমেট থেকে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ থেকে এখান থেকে আমরা অপশন সিলেক্ট করব, এখানে অ্যালাইনমেন্ট, তো জেনারেল অ্যালাইনমেন্ট। তো এখানে হেডার আছে ইন্টারেস্ট অ্যান্ড স্প্লিং, তো এখান থেকে আমরা জাস্টিফাই নামের একটি অপশন আছে, সেটা সিলেক্ট করে দেব, দেন ওকে করে দেন। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে এদিকেও কিন্তু আমাদের সমান আছে আর এদিকেও সমান, হুবহু নিচের এই লেখাটার মতো। তো বন্ধুরা এই বিষয়ে আমরা আরো শিখলাম। তো এখন আমাদের যে কাজটা, আরো অনেক কাজ আছে, তো আমরা বিলিটস অ্যান্ড নাম্বারিং নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমি আপনাদের বলি। এটার কাজ আমরা প্রথমত যে কোনো পয়েন্ট লিখতে গেলে প্রথমত নাম্বার ওয়ান দিয়ে থাকি, তারপর নাম্বার টু দিয়ে থাকি, কিংবা প্রথম এ দিয়ে থাকি, তারপর বি দিয়ে থাকি, কিংবা রোমান সংখ্যা দিয়ে দিয়ে থাকি। তো এটা করার জন্য বন্ধুরা আমরা এখানটাতে কার্সার রাখলাম, কারণ আমাদের এখানে দরকার। কার্সার রাখার পরে আমরা ফরমেটে গেলাম, ফরমেট থেকে ওকে, বুলেটস, এখান থেকে আপনারা যেটা বেছে নেবেন সেটাতে ওকে করে দেন, এরকম মার্ক দিয়ে দেন, তারপর দেন ওকে করে দেন। তো বন্ধুরা এখানে কিন্তু টিক চিহ্নটা চলে আসলো। তো বন্ধুরা আমরা চাচ্ছি যে এখানে অন্য কিছু দিব, তো তারপর আবার আমরা সেই কাজটা করব। ওকে, এখানে নাম্বার, এখান থেকে অনেক নাম্বার আছে, ওয়ান টু, তারপর রোমান, তারপর এবি, তো আমরা এই রোমান সংখ্যাটা দিলাম, সিলেক্ট করলাম, দেন ওকে। তো বন্ধুরা এখানে নাম্বার চলে আসলো, তো আমরা এটাতে আবার দিব, এটাতে দেওয়ার জন্য, তারপর আবার ফরমেট, ওকে। তো বন্ধুরা আমাদের ভালো হয়
একদম দিল, আমরা সিলেক্ট করে নেই, আমি আপনাদের দেখাই, সিলেক্ট করে নিলাম, আমাদের এটুকুর দরকার। ওকে ওকে, তো বন্ধুরা অটোমেটিকলি আমাদের চলে আসছে, কিন্তু দেখেন এখানে ওয়ান এখানে টু, আমরা চাচ্ছি এটাও রাখবো না, আমরা অন্যটা দিয়ে দিব। সেহেতু আমরা এটাকে আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর ফরমেট ফরমেট বুলস অ্যান্ড নাম্বারিং কে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আরও অপশনগুলো আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে এবি দিয়ে এটা দেন। ওকে, তো বন্ধুরা এখানে হয়ে গেল, তো এইগুলোই কাজ। তো বন্ধুরা আজকের পার্ট 7-এ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয় নিয়ে আলোচনা করলাম, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আপনাদের শেখাবো ফরম্যাটের এখানে বর্ডার অ্যান্ড শেডিং, এই বিষয়ে আমরা অনেক কাজ আছে এগুলো আপনাদের শেখাবো। তারপর ব্যাকগ্রাউন্ড থিম এগুলো আরও অনেকে আছে, এগুলো আমরা শেখাবো, অটো ফরম্যাট, তো এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এটুকুই, তো বন্ধুরা এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।